Ya tengo que ver la papa. Papa. গভর্নমেন্টের পক্ষে যে এইটা মনিটর করা, এই যে কি পরিমাণ সিজারিয়ান বা সিজার অপারেশন বাংলাদেশে হচ্ছে, ক্লিনিকগুলো ঠিকমতো করতেছে কিনা, কারণ আমাদের একটা এখন ধারণা হয়ে গেছে যে নর্মাল ডেলিভারি এখন অ্যাবনর্মাল হয়ে গেছে, এখন সবাই সিজারিয়ান কোনো না কোনোভাবে সিজার করে ফেলতেছে, এবং ডাক্তাররা কোনো ধরনের কনসালটেশন ছাড়াই তাকে বলতেছেন যে রিস্ক আছে, এই কথা বলেই তাকে অপারেশন করাই ফেলতেছেন। 15%-এর বেশি হওয়ার কোনো জাস্টিফায়েবল রিজন নাই। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেখানে এই কথা বলে, এইখানে বাংলাদেশে শুধুমাত্র 2018 সালে যে সিজার অপারেশন হয়েছে এর 77% মেডিকেলি আননেসেসারি।